আসসালামু আলাইকুম, কবির লকডাউন চ্যানেল থেকে কবির আপনাদেরকে আজকে একটু ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব। সবসময় ডিফারেন্ট থাকে, আজকেরটা একেবারে বেশি জরুরি জিনিস, যেটা আমাদের অ্যাক্সিডেন্ট বিপদ আপদে কাজে লাগে আর কি, ঘরে অ্যাটলিস্ট, যেটাকে আমরা ফার্স্ট এইড বলি। এরপরে তো আমরা ডেফিনেটলি অ্যাম্বুলেন্স কল করব, ডাক্তার কল করব, আমরা জানি দেশের ইংল্যান্ডের বা লন্ডনের, যেটা আপনারা আমরা সবাই জানি, 999 কল দিলে তারপরে ডাক্তার অ্যাম্বুলেন্স এগুলি আসবে। প্রাথমিক যে চিকিৎসাটা, রান্নাবান্না করতে গেলে, কাটাকাটি করতে গেলে, মাছ কাটাকাটি হোক, সবজি কাটাকাটি হোক, কিছু অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, সেটার জন্যে সাময়িক যেন আমরা ব্লিডিংটা বন্ধ করতে পারি। আমার আঙুলে দিতেছেন, হ্যাঁ, ওইটা ওই যে মাছ আনছিল, মাছ মাছের ছবি তুলতে যেয়ে কাঁটা ঢুকে গেছিল আঙুলের ভিতরে, তো সঙ্গে সঙ্গে তখন মনে হলো যে ফার্স্ট এইড ব্যান্ডেজটা লাগাই আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে ঘরে যেন আমরা এগুলি সবসময় রাখার চেষ্টা করি। সব এগুলি সস্তা, ডিফারেন্ট ডিজাইন আছে, যেমন বাচ্চাদেরও যদি আল্লাহ না করুক কোনোভাবে স্কুলে হোক, বাসায় হোক, কোনোভাবে আঘাত পায়, এটা কখনোই তালুতে লাগাবেন না, তালুতে ব্যান্ডেজ আছে, এটা আমি দেখাইলাম আর কি। আমি একটা আমার তিলের মধ্যে, হাতের তিলের মধ্যে দেখাই দিলাম, এই এই ডিফারেন্ট ডিজাইনের বাচ্চারা পছন্দ করবে। আমার সব আমার বাচ্চাদের জন্য সব ধরনের, সব ধরনের বাচ্চাদের জন্য 3-4 ধরনের ডিজাইনের আছে, বুইরাগো লেগেও আছে। এটা হলো ড্রাই ক্লিনিং ওয়াইপ দেখতেছেন, আর একটা ওয়েট ক্লিনিং ওয়াইপ দেখলেন, সার্জিক্যাল গজ যেটা আপনারা জানেন, এগুলো আমি জাস্ট দেখাইতেছি। এটা হলো, এটাও সেরকম আপনার ব্যান্ডেজ, যদি আঙুল টাঙ্গুল কাইট্টা কুট্টা যায় এটা দিয়ে প্যাঁচাতে পারবেন। এই যেটা একটা ইউজ করা হয়েছিল, সঙ্গে আছে, এগুলি সব কাভার করাই থাকে, সুন্দর বক্স আছে আমার একটা, ওটা আপনারা কম দামি যে কোনো শপ থেকে কিনে নিয়ে আসতে পারবেন, সুন্দর করে রাখার জন্য আর কি, দেখতেও ভালো লাগে। এটা আরেকটা, এটা কাটে নেই আমার, এখন এমনি জাস্ট দেখাইলাম, দিয়ে একটা হয়তো ওয়েস্ট হইতেছে, বাট এটা দেখাইলাম, সব ডিজাইনের আছে, আর বড়গুলো আর দেখাইলাম না। আরেকটা আছে বাটারফ্লাই ডিজাইনের, কারণ অনেক সময় বাচ্চাদের বা সেমি বাচ্চাদেরই আর কি, একটু যখন কাটিকুটি হয়ে যায় তখন হয়তো প্লাস্টার দিতে চায় না, লাগাইতে চায় না, ভয় পায়, তখন এই যে ডিফারেন্ট ডিজাইনের যদি দিয়ে দেন, এই ডিজাইনটা, এটা স্কোয়ার আছে বা রেক্ট্যাঙ্গেল আছে, এইটাকে যদি আপনি একটু ডিজাইন কেচি দিয়ে কেটে নেন, মাঝখানেরটা না, যেটা দরকার ব্লাড বন্ধ করার জন্যে, এটা আরেকটা, যে আপনার সার্জিক্যাল দেখতেছেন সব, এগুলি যদি সেলাই বা কোনো অংশে বেশি কেটে যায় আর কি, ওই জায়গাটায় আটকে রাখতে পারবেন। এটা হলো কারো ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠ ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, এটা যদিও টুপিন প্লাগ, এদেশে টুপিন প্লাগ জানেন ইউজ হয় না, কিছু করার নাই, আমার এখন ব্যবহার করতে হবে, যেটা আমার ভাই নিয়ে আসছিল আমার জন্যে, আমার বড় ভাই আমাকে গিফট করছে আর কি, এটা যে দরকার বেদরকার লাগতে পারে বাসায় যে কোনো সময়, এটাও একটা রাখার জিনিস ঘরে, আপনারা ফার্স্ট এডের সঙ্গে এটাও একটা রাখবেন। দাম যাই হোক, অনেক সময় অনেক কিছু, অনেক সময় হাতের কাছে থাকে, আমরা হয়তোবা বিপদ গেলে তারপরে মনে হয়, এটা একটা দেখাইলাম, এটা কিছুটা শেয়ার করার চেষ্টা করতেছে আর কি, অনেক কিছুই দরকারি জিনিস হয়তোবা এখন মনে নাই, সেটা আপনারা হয়তোবা আরও আমার থেকে আপডেট থাকবেন, তবে তারপরেও বলতেছি কোনো কিছুই ফেলনা না, কোনো কিছু খামখেয়ালি করার জিনিস না। ওই যে পিছনে দেখতেছেন 3-4 ধরনের হ্যান্ড জেল আছে, এটা ইলেকট্রনিক আর কি, দেখতেছেন ইলেকট্রিক হিটিং বোতল, সো একদমই সফট, ওজনটাও একদম আপনার সীমিত, যেটা আপনার কমফোর্ট করবেন, ফিল করবেন। আর এখানে ইনস্ট্রাকশন সব দেয়া আছে বক্সের পেছনে, সো আরাম আরাম করেই ইউজ করা যাবে। সুইটেবল ফর অল এইজেস, এটা একটু মেনশন করলাম, কারণ অনেক সময় আমরা হয়তোবা মনে করি যেটা বাচ্চাদের জন্যে, বাচ্চাদের তো ব্যথাটা থাকলাম আপ করুক, ওরকম না, তারপর অনেক সময় যদি এল্ডার পিপল হয় হয়তোবা এটা সহ্য করতে পারবে কিনা, সো এটার জন্য লেখা আছে, এটা আপনারা জানতে পারবেন। এইগুলি ভালো করে ডেটটা চেক করে নেবেন সবসময়, যদিও গজ গজই, তারপরেও ডেটটা চেক করুন, অ্যাট দ্য বিগি আই মিন বিগিনিং আপনার যদি ব্লাডটা বন্ধ করতে হয়, এগুলি দিয়ে কোনো মতে ধরে রেখে আপনারা
সাময়িক এগুলো ঘরে রাখলে ভালো, দরকার বেদরকারে বিপদাপদে কখন কাজে লাগে আমরা জানি না। আর এইগুলি ওই যে আমার কাটা ছিটা হয়েছিল হসপিটালে নিয়ে গেছি, তখন এক্সট্রা কিছু দিয়ে দিছিল, নার্সরাই দিয়ে দেয় দেশের বা ডাক্তারাই দিয়ে দেয়, যেটা যেমন বাটারফ্লাই ডিজাইনের প্লাস্টার, প্লাস্টারটা বারবার দেখাইতেছে এই জন্যে, প্লাস্টারটাই এটা টেস্ট করতে গিয়ে কিনছিলাম আর কি। প্লাস্টারটা সত্যি কথা এটা অহরহ আমাদের মানে সব সময় লাগে। আর স্যাভলনটা আমি রাখি না সত্যি কথা, কারণ স্যাভলনটা অনেক সময় অনেকের উল্টা আরও ক্ষতি হয়ে যায় আর কি, কাটলে কাটার জায়গায় দিলে পাইকা যায় এরকম দেখছি আমি, আমি নিজেও দেখছি, কারণ হয়তো বা ভালো করে ওয়াশ করে করা হয় না আর কি। একটা ছোট্ট সিজার রাখবেন সঙ্গে, এগুলি যেন সঙ্গে সঙ্গে কেটে নেওয়া যায়, বাট সব কিছু সময় সব সাবধানে থাকতে হবে আর কি। আর হ্যাঁ, আমি যেটা স্যাভলনটা রাখি না, স্যাভলন ক্রিম বা স্যাভলন লিকুইডটা, ক্রিমটা ছিল সব সময় কিন্তু রাখি না, এটার ডেটটা শেষ হয়ে যায় কুইক কুইক। আবার বেটার হয় আপনি যদি রানি ওয়াটার, যেটা একদম টেপের নিচে যদি আল্লাহ না করুক কোনো রকম কাটা ছিটা হয়ে যায়, অনেকক্ষণ যদি পানির নিচে যেটা ট্যাপটা ছেড়ে দিবেন, পানির নিচে কতক্ষণ হাতটা রেখে দিলে হাত কাটুক পা কাটুক যাই, তাহলে পরিষ্কার হয়ে যায় জায়গাটা, ক্ষত জায়গাটা, ইনস্টেড অফ আপনার স্যাভলন ক্রিমের থেকে। তারপর আপনি জাস্ট এই যে ওয়ান টাইম প্লাস্টার করে দিলেন, এরপরে যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেন, বাট তারপরেও আপনারা নিজেরা নিজেরা বুঝে নেবেন। প্যারাসিটামল এটা এখন জানেনই নিত্য প্রয়োজনীয় জিনিস, সবার ঘরেই আছে, যত্রতত্র না রেখে এটা যদি আপনি ডেট দেখে এক বক্স দুই বক্স এনে রেখে দিলেন, দরকার সময় লাগলো ডেট ওভার হয়ে গেল আস্তে করে এটা ফেলে দিলেন। এগুলি কটন তুলা আর কি, তুলা কিছু তুলা রাখলেন সঙ্গে রেখে দিলেন আর কি, খোলার দরকার নেই, আর খুললে যদি খুলে ফেলেন একটা ছোটো একটা পটে রেখে দিলেন, যদি থাকে 1 pound শপে গিয়ে পটে রাখলে আরও সেফ থাকে, পরিষ্কার থাকে আর কি, যতটা পরিষ্কার রাখা যায়, এগুলি সেন্সিটিভ জিনিস, আদারওয়াইজ কাটাকুটি করলেও মানে প্যাকেট থেকে খুলে ফেললেও যেন সেফ প্লেসে থাকে। এটা হলো একটা মিনি প্রেসক্রিপশন, মানে বাচ্চাদের জন্য লিখে দিলেন যে এটা এটা করলা না করলা এই ধরনের। ক্লিপটা প্রপার হয় না, একটু মাথা বাইরে রয়েছে এখান দিয়ে, আচ্ছা থাকুক গা, এত দেখতে হবেন আপনাদের, এটা আমি পরে ঠিক করবো, এখন আপনাদেরকে দেখানোর জন্য দেখানো এই জিনিসগুলি একটা রাখবেন। বক্সটা যে আমারটার মতনই হইতে হবে এমন কোনো কথা নেই, এত সুন্দর বক্স পাইবেন না সবসময়, যে কোনো একটা নিজেদের বক্সে নিজেরা যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে রাখবেন। ফেস মাস্ক আমরা জানি, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এই ফেস মাস্কগুলি ইউজ করার জন্যে, আর এটা হলো ফেস শিল্ড, এটাও কিনতে পারেন আপনারা, রাখলেন এখন যেহেতু অবস্থা দেশ দুনিয়ার অবস্থা ভালো না, একটা রাখলে দুইটা রাখলে তো ক্ষতি নাই। আমার কাপড়েরও কিছু আছে ফেস মাস্ক, ওইগুলো একটু ধুয়ে রাখছি তো এটা শুকায় নাই, সেই জন্য সামনে আর আনলাম না। এটা হলো ফেস শিল্ড, এটা দিয়েও কাজে করবে হোপফুলি, যতটা মানে নিজে স্যাটিসফাই হওয়া যায় আর কি। আর ফেস মাস্ক তো খুবই সস্তা, 10টার দাম মাত্র 5 pound, কিনে রাখলেন একটা ঘরের ভিতরে, দরকার বেদরকারে কাজে লাগে, কোথাও গেলেন বাইরে গেলেন, বাইরে যাওয়ার সময় বারবারই বলি আমার ভিডিওতে যে যাওয়ার সময় ফেস মাস্কটা নিয়ে যাবেন, একটা পকেট টিস্যু রাখবেন, পকেট স্যানিটাইজার সবসময় বলি, যেটা আমি এখন দেখাইলাম আর কি আমার এই ভিডিওর মধ্যে, যে ছোট ছোট যে পকেট স্যানিটাইজার বোতল আছে ওইগুলিতে আমি এই যে এই এখান থেকে রিফিল করে রেখে দিই আর কি। আর এই যে অ্যালোভেরা যেটা, এটা আমার কাছে খুব পছন্দের, এটার স্মেলটা খুব নাইস, বাকিগুলি ঠিক আছে, ঠিক আছে, কোনোটাই খারাপ বলবো না, দরকারি জিনিস, খারাপের কিছুই নাই, কিন্তু স্মেলটা ভালো, ওই যে অ্যালোভেরাটা একটু দামি বাট ভাল লাগে আমার কাছে। আর তো এই এতটুকুই আপাতত দেখানোর জন্য, ফেস মাস্কটা তো দেখাইলাম, এই যে ইনটেক প্যাকেট একটা যদি আপনারা কিনে রাখেন, যদিও এইগুলি সার্জিক্যাল মাস্ক বলে, তারপরও আপনার এখন যতটা আমরা নিজেদেরকে নিজেরা সেফ রাখতে পারি আর কি এগুলি ইউজ করে। বাচ্চাদের যে ওয়াইপস আছে সেই ওয়াইপস একটা রাখবেন ঘরে, সেটাও একটা সুন্দর হয়, যে কোনো সময় বাইরে থেকে এসে অনেক সময় আমরা বাথরুমে যে সবসময় যাওয়া যায় এমন না। আর এগুলি বাসায় যখন গেস্ট আসবে, ওভার শুজ আর কি, ওনাদেরকে বলবেন এটা পরে ঘরে প্রবেশ করতে, অনেক সময় অনেকে কমফোর্ট ফিল করে না আর কি জুতা খুলতে, সেই জন্যে। এ নিয়ে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।